কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র স্বাদ, পরিবেশনায় অনুশ্রী, সমৃদ্ধি, মৌমনি, জিৎ এবং প্রিয়াংশু। নমস্কার, আজকে রবীন্দ্র জয়ন্তী এবং মাতৃদিবস, তাই আমরা ছোটরা আপনাদের সামনে একটি আবৃত্তি পরিবেশন করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র স্বাদ। আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে, চুরি চায় চুরি চায় সে হাঁকে, চিনের পুতুল ঝুড়িতে দাঁড় থাকে, যায় সে ঝুলি যেই পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় মাঝে দেরি, ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেলি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে, কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে, কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পরে পায়ের পরে, গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে পকে না তার কাজে, মাদারে তো পড়ায় না সাপ জামা ধুয়ে দিতে চায় না ধুলো বালি, ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ফুল বাগানের মালিক। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়, জানলা দিয়ে দেখি যে পথে পাবলি পড়ে পাহারাওয়ালা যায়, আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে চলে, লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়, রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগি, ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগে। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপডেটেড ভিডিওর জন্য। ধন্যবাদ।